এদিকে শিউরে বিদ্যাসাগর কলেজে বহিরাগত তাণ্ডব ঘিরে উত্তেজনা, কলেজ গেটে তাঁরা ঝুড়িয়ে দিল ছাত্রছাত্রীরা। অভিযোগ, বহিরাগতরা কলেজে ঢুকে হামলা চালায়, মারধর করা হয় দুই ছাত্রকে, আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। আর এরপরেই কলেজে তালা ঝুড়িয়ে দেয় তৃণমূল ছাত্র পরিষদ। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, কি এমন হলো, টিএমসিপি তালা ঝুড়িয়ে দিল কলেজে, পড়াশোনা এখন তার মানে বন্ধ? হ্যাঁ দেখো, একেবারেই তাই। সকাল থেকে ইতিমধ্যে পড়াশোনা বন্ধ, মর্নিং কলেজ ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে। যেটা অভিযোগ যে তাদের দুই ছাত্রকে বহিরাগত ছাত্ররা এসে মারধর করেছে, এবং এই ঘটনায় কার্যত উত্তেজনা ছড়ায়। তারা এই মুহূর্তে শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন, এবং তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের যেটা দাবি যে এই ঘটনায় সুবিচার করতে হবে, এবং যে দোষীরা আছে, যে বহিরাগতরা, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। কার্যত এই দাবিতেই আজকে সকাল থেকে তৃণমূল ছাত্র পরিষদের যে ছেলেটি রয়েছেন, সঙ্গে বিদ্যাসাগর কলেজের জিজিএস সেও রয়েছে, সমস্ত মিলে ইতিমধ্যে বিদ্যাসাগর কলেজের যে মর্নিং সেশন সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রিন্সিপালের সাথেও ছাত্রছাত্রীরা ইতিমধ্যে কথা বলতে বসেছেন। তাদের যেটা বক্তব্য যে প্রিন্সিপালের যেটা দাবি, আজকে রেজিস্ট্রেশন রয়েছে, অর্থাৎ রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে যেন কলেজ খুলে দেওয়া হয়। যদিও এখন অব্দি ছাত্ররা সেই দাবিতে অনড় রয়েছে যে তারা যতক্ষণ না পর্যন্ত সুবিচার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কলেজ খোলা হবে না। এবং ঘটনাস্থলে ইতিমধ্যে শিউরি থানা পুলিশে পৌঁছেছে, তাদের কাছেও ছাত্ররা বারবার আবেদন করছেন যে অভিযুক্ত যে ছাত্ররা রয়েছে তাদের বিরুদ্ধে যত সম্ভব কড়া ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই মতো পরিস্থিতিতে কার্যত সমস্যায় পড়েছে শিউরি বিদ্যাসাগর কলেজ, যে সকল বহিরাগত ছাত্রছাত্রী আছে বহু দূর থেকে যারা পড়তে আসেন এখানে, সেই ছাত্রছাত্রী কার্যত সমস্যায় পড়েছে। সেই সমস্যা সমাধানের কারণেই ইতিমধ্যেই কলেজের প্রিন্সিপাল, ছাত্র সংসদের যে জিএস রয়েছে, অন্যান্য ছাত্ররা রয়েছে, তার সাথে আলোচনা করে সমস্যা সমাধানের কথা ভাবছেন। প্রসেনজিৎ, বহিরাগত তাণ্ডব ঘিরে উত্তেজনা ছড়ালো, কিন্তু এই বহিরাগতরা কারা সে বিষয়ে কিছু জানা গেছে, তাদের পরিচয় কি? দেখো, এখন অব্দি সেভাবে কোনো নাম তারা না বললেও তারা যারা অভিযোগ করছেন যে যে ছাত্ররা এই ঘটনাটি ঘটিয়েছে তারা কার্যত বহিরাগত ছাত্র, প্রায়শই তারা কলেজে আসত এবং তারা শিউরি শহরেরই বাসিন্দা, ফলে সেভাবে বলা যেতে পারে যে তারা যেটা অভিযোগে টিপ তুলছেন যাদের দিকে, তারা ইতিমধ্যেই এখন অব্দি কোনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে যে দুই ছাত্র আহত হয়ে এই মুহূর্তে শিউরি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তারা দুই ছাত্রই কার্যত তৃণমূলের এই তৃণমূলের ছাত্র পরিষদের বিদ্যাসাগর কলেজের রানিং সদস্য। এবং সেক্ষেত্রে তাদের যেটা ছাত্রদের দাবি যে রানিং সদস্যের ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে সাধারণ ছাত্রছাত্রীদের নিরাপত্তা কোথায়, কার্যত এই প্রশ্নটাই তুলছে ছাত্রছাত্রীরা। সেই কারণেই বিক্ষোভ, যদিও এখনো পর্যন্ত বহিরাগত দুষ্কৃতীদের পরিচিতি বা তারা কে বা কারা সে বিষয়ে স্পষ্ট বার্তা কিন্তু এখনো তৃণমূল ছাত্র পরিষদের ছেলেদের তরফে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ প্রশান্ত।